গোটা দেশ জুড়ে করোনা আতঙ্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে চলছে 21 দিনের লকডাউন। 15 এপ্রিল উঠে যাওয়ার কথা ছিল লকডাউন, কিন্তু যেভাবে দিনের পর দিন করোনা সংক্রমণ এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে, তাতে পুনর্বিবেচনার তালিকায় পড়েছে লকডাউন তুলে নেওয়ার বিষয়টি। সর্বদলীয় বৈঠকে এমনই ইঙ্গিত দিলেন নরেন্দ্র মোদী। দেশে করোনা রোগের সংখ্যা বেড়েই চলছে, যার জেরে আতঙ্কের সৃষ্টি হয়েছে মানুষের মনের মধ্যে। 21 দিনের মাথায় লকডাউন উঠে গেলে সংক্রমণের আশঙ্কা আরো তীব্র। এমত অবস্থায় ভিডিও কনফারেন্সে বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল বিষয় ছিল করোনা সমস্ত দেশ জুড়ে যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে, তাতে 14 এপ্রিল লকডাউন তুলে নেওয়া প্রায় অসম্ভব। এ বিষয় নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলা হবে। ইতিমধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5,194, ফলে চিন্তা আরো ক্রমশ বেড়েই চলেছে। লকডাউন নিয়ে বিরোধীদের তাদের রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী এদিন বৈঠকে বলেন, করোনা আক্রমণে দেশে এক সামাজিক জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে, কড়া নজর রাখতে হবে সবাইকে। বিভিন্ন রাজ্য জেলা প্রশাসন লকডাউন বাড়ানোর পক্ষেই মত দিয়েছে। দেশব্যাপী লকডাউন যদি নাও বাড়ে, স্কুল কলেজ বন্ধ রাখার পরামর্শ দিয়েই চলেছেন একাধিক রাজ্যের মন্ত্রীরা। তাদের বক্তব্য, বেশিরভাগ স্কুল এবং কলেজেই আর কিছুদিন বাদে গ্রীষ্মের ছুটি পড়ার কথা, তাই লকডাউনের শেষে ওই ছুটি শুরু করে কমপক্ষে 4 সপ্তাহ পিছিয়ে দেয়া উচিত বলে মনে করেন দলের নেতা মন্ত্রী। সূত্রের খবর, সমস্ত দলীয় নেতাদের প্রধানমন্ত্রী জানিয়েছেন সব রাজ্যের মুখ্যমন্ত্রী জেলা প্রশাসন ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে একটি সার্বিক বার্তা পেয়েছে, সেটি হলো এখন লকডাউন তুলে নেওয়া হোক তা কেউই চাইছেন না। লকডাউন তুলে নেওয়ার কাজটি এখন সরল হবে না, সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন তিনি। প্রধানমন্ত্রীর কথায় দেশে কার্যত সামাজিক জরুরি অবস্থা চলছে, ফলে পারস্পরিক দূরত্বে সমস্ত নিয়ম কঠোরভাবে মেনে সব সতর্কতা বজায় রেখে আবশ্যক যা যা করার কথা কঠোরভাবে সকলকে করতে হবে। তার মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের এবং পরের পৃথিবীর মধ্যে যেমন ফারাক, করোনার আগের ও পরের পৃথিবীর মধ্যে ঠিক তেমনই ফারাক লক্ষ্য করা যায়। এই বৈঠকের ঠিক আগেই প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, গ্রামোন্নয়ন ও স্বাস্থ্য সচিবের সঙ্গে প্রায় 4.25 ঘন্টা বৈঠক করেন। সেখানে লকডাউনের ফলে দেশের সার্বিক পরিস্থিতির খতিয়ান প্রেজেন্টেশন আকারে তুলে ধরা হয়। পরে নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। জানান, ভারতে জেলা স্তরে এবং আন্তর্জাতিক স্তরে কথা বলে এটাই স্পষ্ট হয়েছে যে লকডাউনের রাস্তায় হেঁটেই দেশবাসীর জীবন রক্ষা করা এই মুহূর্তে সম্ভব। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, 11 এপ্রিল শনিবার সকাল 11টায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও বৈঠকে বসবেন, সেখানেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তাহলে কি সিদ্ধান্ত নিতে চলেছেন প্রধানমন্ত্রী? লকডাউন উঠছে নাকি আরো দীর্ঘমেয়াদী হবে? সমস্ত খবর জানতে এবং সময় মতো পেতে সঙ্গে থাকুন ইউনিক সার্চের।